আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে দুপুরবেলা খেয়েছিলাম নারিকেল দিয়ে শক্ত মুরগি। এটি আমার লাইফের প্রথম খাবার, আমি এরকম খাবার খাইনি। তো আমার হাজবেন্ডের রেসিপিতে আজকে রান্নাটা করব আর ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আমি একটি হাঁড়িতে এখানে তেল নিয়েছি আর দিয়ে দিলাম এখানে একটি বড় সাইজের পেঁয়াজ পেস্ট করে, আর দিয়ে দিলাম লবণ। এখানে আমি 1 চামচ লবণ দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন। তারপর আমি এখানে দিয়ে দিয়েছি ক্যাপসিকাম, তারপর এখানে তেজপাতা, রং, এলাচ, দারচিনি, সবুজ এলাচ, কালো এলাচ, স্টার মশলা দিয়ে দিলাম। এবার আমি এখানে 2টি টমেটো পেস্ট করে দিয়ে দিয়েছি। এবার সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। মেশানো হয়ে গেলে আমি এখানে 2 চামচ আদা রসুন বাটা দিয়েছি, আমার আরেক চামচ যেটা দিয়েছি ওটা ভিডিওটা নেওয়া হয়নি। এনিওয়ে, তো এবার সব কিছু ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। মেশানো হয়ে গেলে আমি 5 মিনিট মশলায় কুক করেছি। এবার আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম 5-6টি। এখানে এবার একটি স্পেশাল আইটেম দিয়েছি, এটি হচ্ছে ধনিয়া পাতা, নিচের যে ডান্ডিটা আছে ওইটি আমার হাজবেন্ড কুচি করে দিয়েছে দেওয়ার জন্য। যাই হোক, আমি এটা দিয়ে দিলাম। তারপর এখানে আধা চামচ হলুদ গুঁড়া, আধা চামচ জিরা গুঁড়া, 1.5 চামচ ধনিয়া গুঁড়া, 1.5 চামচ গরম মশলা, আমি এখানে আরও দিয়ে দিয়েছি 2 চামচ লাল মরিচ গুঁড়া। এবার সব মশলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি এখানে পানি দিয়ে দিব। পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। মুরগির মাংস, গরুর মাংস এগুলো কিন্তু মশলা যত বেশি কষানো যায় সময় নিয়ে তত বেশি মজা। তো আমি মশলাটাকে একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি আর কি। তো এখন আমি ঢাকনা দিয়ে আরও 10 মিনিট কষিয়ে নিলাম। তো আমার মশলা মোটামুটি কষানো ডান। আমি এখানে শক্ত মুরগি নিয়েছি, চামড়া শুদ্ধ। এখানে আমি একটি বড় সাইজের মুরগি নিয়ে নিয়েছি। এবার মুরগিটাকে ওয়াশ করে আমি মশলার সাথে মিশিয়ে দিচ্ছি। এবার মশলার সাথে মুরগিটা ভালো করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কুক করব। আমাদের মুরগি যেহেতু এখানে ফ্রোজেন থাকে, তো এখান থেকে অনেক বেশি পানি বের হয়, তাই আমি পানি দেই নেই। তো এখন ঢাকনা দিয়ে 10 মিনিট কষানোর পর দেখুন কতটা পানি বের হয়েছে। আমি এই পানিতে মুরগিটাকে মোটামুটি 80% কুক করে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি নারিকেল। আমি এখানে একটি নারিকেলের অর্ধেকটা ভালো করে কেটে নিয়েছি আমার পছন্দ মতো। এটাকে অনেকভাবে কাটা যায়, আর ছোটো ছোটো করেও কাটা যায়। যাই হোক, এবার আমি সব কিছু ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি এখানে 1.5 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে এবার আমি ফাইনাল কুকটা করে নিব। আমি এখানে আরও 20 মিনিটের মতো ঢাকনা দিয়ে কুক করব। মোট কথা আমি 100% কুক করে নিব আর কি। আবার শক্ত মুরগিটা আমার একটু শক্ত শক্ত ভালো লাগে, তো একটু শক্ত রেখেছি। এবার আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো আমার মাংস ডান। এই যে আমার মাংসের ফাইনাল লুক, এটা কিন্তু খেতে অসম্ভব মজা হয়েছে। আমি এখন তো প্রায় সময় রান্না করব, আমার খুব ভালো লেগেছে। তো আমি আজকে এটা সাদা ভাতের সাথে এনজয় করছি। তো আমার হাজবেন্ড বলেছে এটা পোলাও, খিচুড়ি, তারপর বিনি ভাতের সাথেও সেই লাগে। যাই হোক, আমি আজকে সাদা ভাতের সাথে এনজয় করেছি, আমার তো খুবই ভালো লেগেছে। আশা করি আপনাদের ভালো লাগবে, আপনারাও ট্রাই করে দেখবেন। আর যদি ট্রাই করে থাকেন আমাকে জানাবেন কেমন হয়েছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।